আপনি আপনার জীবন সঙ্গীকে অনেক ভালোবাসেন, আর আমাদের জীবনে সবারই এমন কিছু স্পেশাল লোক থাকে যাদের প্রতি আমাদের ভালোবাসা মহাবত করানোর সব কিছু একটু বেশি থাকে। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় আমাদের সেই প্রিয় মানুষগুলোর সাথে মাঝে মাঝে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে যায়। আর এই সমস্যাগুলো কেন সৃষ্টি হয়, কেন তর্ক সৃষ্টি হয়, কেন ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় আমরা বুঝতেই পারি না। আর প্রিয় মানুষটা যেন আপনার কথা এখন আর শুনতেই চায় না, আপনাদের মাঝে বিরক্তিটা বেশি। আর এই বিরক্তিগুলো দূর করতে হলে আজকের তিনটি টিপস অবশ্যই আপনাকে শুনতে হবে। প্রিয় মানুষের তিনটি টিপসের মধ্যে ধরে রাখার জন্য, সম্পর্কটা ভালো রাখার জন্য তিনটি টিপস অবলম্বন করতে হবে। আমরা আমাদের প্রিয় মানুষটাকে এতটাই ভালোবাসি, এতটাই গুরুত্ব দিই যে আমরা তার প্রতিটা কথা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি। এটা আমাদের একদমই করা উচিত নয়, কারণ যাকে আপনি অনেক ভালোবাসেন, হ্যাঁ, তাকে আপনার অনেক সম্মান করবেন এবং অনেক ভালোবাসবেন, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার প্রত্যেকটা কথা রাখার দায় আপনার নয়। যখনই আপনি কোনো মানুষের প্রত্যেকটা কথা রাখার চেষ্টা করবেন, তখন সে মনে করবে আপনি যেন তার দাস হয়ে পড়েছেন। এতে করে আপনার গুরুত্ব তার কাছে কমে যাবে, আপনার মূল্যটা কমে যাবে। আপনি যে তাকে অধিক ভালোবেসে তার প্রত্যেকটা কথা রাখছে, এটাকে সে আপনাকে অনেক ছোটো মনে করবে এবং মনে করবে যে আমি যেন অনেক বড় কিছু হয়ে পড়েছি আর যেন আমার গোলাম হয়ে পড়েছে। তাই সম্পর্ক ভালো করে টিকিয়ে রাখার জন্য কখনোই প্রিয় মানুষের প্রত্যেকটা কথা রাখার চেষ্টা করবেন না, তার কথায় হাতে হ্যাঁ নাতে না বলবেন না। আপনার যে নিজের একটা মতামত আছে সেটাও তাকে বোঝানোর চেষ্টা করবেন, কারণ সম্পর্ক দুজনেই আছে একজন। তাই কোনো একজনকে অপরজনের সব কথা চোখ বুঝে না বুঝে মাথা নেড়ে শুধু মেনে যেতে হবে, এরকম মানে দুজনকে দুজনের প্রতি সম্মান দেখিয়ে দুজনের কথায় রাখতে হবে। এরপরে দ্বিতীয় যে কথাটি আছে, প্রিয়জনের কাছে সব কিছু শেয়ার করতে যাবে। আমরা যখন কাউকে অনেক ভালোবেসে থাকি না, আমরা কী করি, তার কাছে আমাদের জীবনে কোনো গোপনীয়তা রাখি না, সব কিছু শেয়ার করে ফেলি, যার কারণে আমরা মূল্যহীন হয়ে পড়ি। আপনি যাকে যতই ভালোবাসেন না কেন, আপনার পার্সোনাল ব্যাপারগুলোকে একটু পার্সোনাল রাখবেন, এত বেশি সব কিছু শেয়ার করে ফেলবেন না। আর তৃতীয় যে ব্যাপারটি আছে সেটি হলো, প্রিয়জনকে কখনোই এতটা গুরুত্ব দিবেন না, এতটা ফোন কলস করবেন না, এতটা ভালোবাসা দেখাবেন না যেন সে আপনার প্রতি বিরক্ত হয়ে পড়ে। অনেক সময় বেশি বেশি টেক কেয়ারের কারণে না সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, বেশি বেশি সন্দেহের কারণে, বেশি বেশি গুরুত্ব দেওয়ার কারণে। তাই সব কিছুই পরিমাণের ভিতরে রাখা উচিত। হ্যাঁ, আপনি অবশ্যই তার টেক কেয়ার করবেন, তবে কখনোই তার মতের বিরুদ্ধে না। আপনি আপনার পছন্দগুলো তার উপরে কখনোই চাপিয়ে দেবেন না। আমরা কী করি, নিজের প্রিয়জনকে বেশি ভালোবাসতে গিয়ে নিজের পছন্দগুলো তার উপরে চাপিয়ে দিই একসময়। এই কারণেই আমরা তাদের কারোর চেয়ে বিরক্তিকর হয়ে যাই, যখন দেখি যে তার স্বাধীনতার উপর আমরা হস্তক্ষেপ করছি তার কাছে, তখন আমাকে আর ভালো লাগে না। তাই কখনোই প্রিয়জনের স্বাধীনতা হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না এবং নিজের পছন্দগুলোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আজকে এটি তিনটি যদি মানতে পারেন, দেখবেন আপনার প্রিয়জন সবসময় ভালো একটি সম্পর্কেই আপনার সাথে থাকবে, আপনাকে গুরুত্ব দিয়ে ভালোবাসবে।